हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल बकुल प्रसन्नजीत ब्लॉग्स। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी खूब भालो आछो और आमिओ खूब 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 भालो आछि। गुड मर्निंग जानाई। खूब शीत पड़े गेछे, खूब ठंडा, तई ठंडार मध्ये चले एसेछे आमादेर छिलका पिठा। तो कि करे बानाच्छि तोमरा सेटाई देखे नाओ। तो एटा होच्छे एकटा चाटनी करबो, एखाने चाटनिर जन्य एटा प्रस्तुति होच्छे नारकेल, धने पाता, जीरा बाटा, एगुलो लंका, एगुलो दिए चाटनी। और ये जीरा बाटा लंका बाटा एगो देखले ये चाल गुड़ो जो चाल गुड़ो करेछि भिजे चाल, वो चाल मध्य ये दिए मिक्स कर ले जाते एक झाल झाल है। और एक मिस्टी दी मैं चीनी। एखन देखो माँ मैं पियार माँ छिलकाटा कर असाधारण असाधारण होते सुंदर छिलका दारूण हो। कारण हमार सत्य कथा बोलते कि हमार शाशुड़ी माँ एगुलो करते पारे ना, आमराओ पारि ना। पियार मा एसेछे बोले दुबार आमरा ए छिलका पिठा खेते पारलाम। एखन देखो सब किछु मिक्स करे एखन घाटछे मा। आर एखाने देखो बासन टासन पड़े छिलो ताई आमि बासनगुलो राखछि तुले तुले। पिया भिडियो करे दिच्छे आर आमार पिहुके देखो बदमाइशि करेई जाय। ओर बदमाइशिर कोनो शेष नेई, जे कोनो बदमाइशि करते बोलो आमार पिहु रेडी थाके। एखाने ओर काम्मा भिडियो करे दिच्छे, ओके बोलछे जे बदमाइशि कर, ओ करछे। आर एखाने देखो चाटनिर जन्य बादाम भाजा होच्छे, बादाम भाजा, छोला भाजा, नारकेल, ये सब कुछ दिए एक चाटनी बनाना है ये छिलका दिए खावर जो खूब भलो लगे खेते। और धने पता दी दी एक चाल गुड़ मध्य चाल गुड़ दिए एन देखो नारकेल फाटाल, नारकेल फाटिए पिया काटबे कुचिकुचि कर, तरह नारकेल बादाम छोला एक मिक्स कर। मिक्स करारे कारी पता दिए तुम्हारा देखते ही पा कि आगे देखो ये बादाम दिए सरि এখানে নারকেলটা দিয়ে দিলাম। নারকেল দেওয়ার পরে এখানে দেখো ছোলা ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা হয়ে গেছে, রেডি করে রাখা হয়েছে এটা পেস্ট করার জন্য। এখানে পিয়া পেস্ট করবে। আর এখানে দেখো কারি পাতা আছে, কারি পাতা উপর দিকে যখন ছুকবে সরষে দিয়ে তখন এ দেখো রেডি হয়ে গেছে। দেখছো কি সুন্দর লাগছে দেখতে? সরষে, কারি পাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে এখানে ছুঁকে দেবে। আর এখানে দেখো ছিলকা পিঠাটা আমাদের হয়ে গেছে, প্রায় মা তাওয়াতে দিয়েছে। কি সুন্দর দেখো ছিলকা পিঠাটা উঠে যাবে। আসল ব্যাপার হচ্ছে তাওয়া থেকে উঠতে চায় না আমাদের পিঠে, আসল ব্যাপার সেটাই হচ্ছে উঠতে চায় না। তো এখানে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। কারা কারা পিঠে খেতে ভালোবাসে জানিও, কিন্তু আমাদের কিন্তু খুব ভালো লাগে ছিলকা পিঠা খেতে। আর এখানে দেখো চলে এসেছে, এখানে দেখো তো কারি পাতা সরষে তেলের মধ্যে দিয়ে, সরষে তেলের মধ্যে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে চাটনিটা বানানো হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আমাদের খেতে কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ সাপোর্ট করো, চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিও। আর আসছে আরও নতুন নতুন অনেক ব্লগ প্রিয়জিতের অন্নপ্রাশন নিয়ে, তোমরা প্লিজ দেখতে থাকো। তো দেখো এর উপরে দিয়ে দিলাম একটু নুন আর চিনি। এই চাটনিটা আমি প্রথমবার খেলাম পিয়ার হাতে, খুব সুন্দর বানিয়েছে, খেতে খুব ভালো লাগলো। তো দেখো তোমরা ব্লগটা, এটা ঘেটে দিল। তো আর বড় করলাম না ব্লগটা, ছোটোর মধ্যে ব্লগটা ছেড়ে দিলাম, কারণ আরও নতুন নতুন আরও ব্লগ দেব। তো এই ব্লগটা কিছুদিন আগেকার ব্লগ, মানে দু তিন দিন আগেকার ব্লগ, আর ছাড়া হয়নি তাই আজকে ছেড়ে দিলাম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বারবার বলছি। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, আর যারা যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন টাটা। তার আগে বলে দিই ছিলকা পিঠাগুলো এত সুন্দর সাজানো হয়েছিল যে দেখতে দারুণ লাগছিল। দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, সবুজ সবুজ ধনে পাতাগুলো ফুটে উঠেছে। আর আমার দেওয়ার দেখো চা দিয়ে খেয়েছে, ও রিভিউটা দেখো কেমন লাগছে তোমার? দারুণ, আমার শাশুড়ি বাড়ি দারুণ। ভালো লেগেছে? সুস্থ থেকো, এখন টাটা।